আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধুরা ব্যাংকার্স লার্নিং ক্লাবের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই খুবই ব্যস্ত সময় কাটাছেন পড়াশোনা পরিবার এবং চাকরি তিনটি একসাথে খুবই কষ্টকর তার মধ্যেও আমাদের আসলে সংগ্রাম করেই এগিয়ে যেতে হবে তো ব্যাংকার্স লার্নিং ক্লাব সবসময় চেষ্টা করে আপনাদের জন্য কিছু ভিডিও আপনাদের প্রোভাইড করতে যাতে আপনাদের এই সংগ্রামী জীবনে অত্যন্ত কম সময়ে অল্প সময়ে আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য যদি কোন সাহায্য হয় সবাইকে স্বাগত জানাচ্ছি সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন এখন আশা করি সামনেও থাকবেন আজকে আমরা নিয়ে কথা সেটি টাইম ট্রেজারিপূর্ণ আমরা বিগত কোশ্চেন গুলো যদি দেখি তাহলে এই টপিক্স নিয়ে কিন্তু বেশ কয়েকবারই প্রশ্ন এসছে এবং এই যে ডিমান্ড এন্ড টাইম লাইবিলিটির কম্পোনেন্ট এটা কিন্তু সি এবং এসএলআর এল আর ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এই টপিক্সে চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি এখানে আসলে এই খুব বেশি আলোচনা বা বোঝানোর কিছু নেই এই যে আমি যে পয়েন্টসগুলো দিচ্ছি এগুলো মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে এবং কোনটা কোন পোর্শনে যাচ্ছে সেটা একটু খেয়াল করে মনে রাখতে হবে তা আমি আলোচনার মধ্যেই দু একটি বিষয়ে একটু বিস্তারিত কথা বলবো আশা করি সেটা আপনাদের উপকার আসবে এই যে কম্পোনেন্টস অফ ডিমান্ড এন্ড টাইম লাইবিলিটিস এই কম্পোনেন্টগুলো আসলে এই টাইম লাইবিলিটি এবং ডিমান্ড লাইবিলিটি নির্ধারণ করার জন্য যে গুরুত্বপূর্ণ উপাদান এগুলো হচ্ছে কম্পোনেন্ট এখন এই টাইম লাইবিলিটি ডিমান্ড লাইবিলিটি কি এবং এটা কেন প্রয়োজন হয় এটা আমি একটু পরে কথা বলছি তবে এই যে সিআরআর এবং এসএলআর মেনটেন করতে গেলে আপনারা সবাই সিআরআর এবং এসএলআর সম্পর্কে জানেন সিআরআর এবং এসএলআর এস এল আর মেনটেন করতে গেলে কিন্তু এই কম্পোনেন্টগুলোর প্রয়োজন হয় আচ্ছা এখানে কি বলছি প্রথমে একটু ইন্ট্রোডাক্টরি কথা ব্যাংকস আর দ্য বিজনেস অফ অ্যাকসেপ্টিং ডিপোজিট অ্যান্ড ডেপ্লোয়িং দিস ফান্ড বাই ওয়ে অফ লেন্ডিং অ্যান্ড দেয়ার বাই আর্নিং প্রফিট ইন দ্য প্রসেস আর ব্যাংকের মূল কাজ কি ব্যাংকের মূল কাজ হচ্ছে যাদের কাছে সারপ্লাস মানি আছে অর্থাৎ যারা ভাবছেন যে আমাদের কাছে টাকা জমানো মানে খরচ করার পর কিছু টাকা উদ্ধৃত থেকে যাচ্ছে সেটা আমি ব্যাংকে জমা রাখছি তো ব্যাংক যাদের কাছে সারপ্লাস মানি আছে তাদের কাছ থেকে ডিপোজিট রাখছে এবং যাদের টাকার প্রয়োজন তাদেরকে টাকা দিচ্ছে এখন এই যে যাদেরকে টাকা দিচ্ছে এরা কিন্তু একটা কন্ডিশনাল তারা একটা সময় ইন্টারেস্ট সহ বা প্রফিট সহ সে আপনাদেরকে ফেরত দিবে আপনারা আবার ইন্টারেস্ট সহ বা প্রফিট সহ ডিপোজিটদের কাছে টাকা ফেরত দিবেন এখন ডিপোজিটরদের যে কোনো সময় টাকা প্রয়োজন হতে পারে তো ওই টাকা আপনি যে কোনো সময় দেওয়ার মতো সক্ষমতা আছে কিনা অর্থাৎ যেটাকে আমরা বলি লিকুইডিটি আছে কিনা এই লিকুইডিটি কিন্তু মেনটেন করার জন্য বা ডিপোজিটরদের সিকিউরিটি এই যে ডিপোজিটটা করছে সেটা আসলে সঠিক সময়ে পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক যে এস এল আর এবং সিআরআর মেনটেন করে যাতে সময় মতো ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস না থাকে ব্যাংক যথেষ্ট পরিমাণ স্ট্রেংথ থাকে এবং ব্যাংক ডিপোজিটারদের সকল টাকা যাতে আবার যাদের কাছে সে লেন্ড করছে তাদের কাছে আবার দিয়ে না দেয় তো এই যে দুইটার মধ্যে সামঞ্জস্য রাখার জন্য কিছু ওরা সিআরআর এবং এসএলআর মেনটেন করতে হয় বাংলাদেশ ব্যাংকে এই সিআরআর এবং এস কীভাবে নির্ধারণ করবে বা এইগুলো নির্ধারণ করতে গেলে কিছু কম্পোনেন্ট বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিচ্ছে যেগুলোকে আমরা বলতেছি কম্পোনেন্ট অফ ডিমান্ড লাইবিলিটি এবং টাইম লাইবিলিটি তা আমরা একটু পরে দেখব এটা কী কেন দরকার ফর দ্য পারপাস অফ মেনটেন্স অফ সিআরআ এস এল আর ডিমান্ড এন্ড টাইম লাইবিলিটি শুড ইনক্লুড অল অন ব্যালেন্স শিট লাইবিলিটিজ এক্সক্লুডিং দিস আইটেম লিস্টেড বিলি অর্থাৎ সিআরআর এবং এস এল আর মেনটেন করার জন্য এই কয়েকটা ছাড়া বাকি সমস্ত অন ব্যালেন্স শিট লাইবিলিটিকে আপনাকে ইনক্লুড করতে হবে আমি যদি আপনার কোনো পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন কোন অন ব্যালেন্স শিটগুলো থাকে ডিমান্ড টাইম সি সিআরআর মেনটেন করার জন্য যে ডিমান্ড লাইবিলিটির কম্পোনেন্ট কাউন্ট করার জন্য তখন আপনি এই কোশ্চেন এই আনসারগুলো দিবেন যে পেইড আপ ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভ লোনস টেকন ফ্রম বাংলাদেশ ব্যাঙ্ক যা আপনার যে ব্যবসা শুরু সময় যে পেইড আপ ক্যাপিটাল ছিল যে বিভিন্ন সময় রিজার্ভগুলো রাখছেন আপনি বিভিন্ন ফর্মে রিজার্ভ রাখছেন পর বাংলাদেশ ব্যাঙ্ক থেকে আপনি যদি কোনো লোন নেন সেই লোনের অ্যামাউন্টটা তারপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে ক্রেডিট ব্যালেন্স থাকে সেটা তারপর ইন্টার আইটেম আপনি এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাঙ্কের যে আপনার ট্রানজ্যাকশনগুলো হচ্ছে সেই আইটেম এবং রেপো স্পেশাল রেপো এবং এনি কাইন্ড অফ লিকিউরিটি সাপোর্ট অনেক সময় আমাদের লিক্যুরিটি ক্রাইসিস হলে আমরা বাংলাদেশ ব্যাঙ্ক থেকে কি করি টাকা ধার করে নিয়ে আসি এরপর রেপোর মাধ্যমে স্পেশাল রেপোর মাধ্যমে আমরা টাকা নিয়ে আসি তো এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে যে পাঁচটা এই পাঁচটা কখনোই আপনি সিআরআর এবং এসএলআর হিসেব করার জন্য আমরা যে ডিমান্ড এবং টাইম লাইবিলিটি হিসেব করি এর মধ্যে আনতে পারবেন না সবসময় এগুলোকে বাদ দিয়ে যতগুলো ব্যালেন্স শিট আইটেম আছে লাইবিলিটি আছে সেগুলোকে আপনি ডিমান্ড এন্ড টাইম লাইবিলিটি হিসাবে আপনি ধরতে পারবেন অর্থাৎ বিবেচনা করতে পারবেন এখন আসেন আমরা টাইম লাইবিলিটি এবং ডিমান্ড লাইবিলিটির কম্পোনেন্টগুলো দেখি প্রশ্ন আসতে পারে এগুলো লাইবিলিটি কেন বলছি এই যে কারেন্ট অ্যাকাউন্টের যে ডিপোজিট তারপর ক্যাশ ক্রেডিট বা আমরা যে ব্যাংকে টাকাগুলো রাখছি যে ডিপোজিট আর আমরা দেখবো এখন মানে আপনার রিকারিং ডিপোজিট বা টাইম ডিপোজিট কিংবা এফ ডি আর আমরা যাদের এসএনডি অ্যাকাউন্ট বলি সেভিংস অ্যাকাউন্ট বলি এগুলো ব্যাংকের জন্য আসলে একটা লাইবিলিটি কেন লাইবিলিটি যে কাস্টমার আপনার কাছে এগুলো জমা করছে যে কোনো সময় কাস্টমার এটা চাইলে যাতে দিয়ে দিতে দিয়ে দিতে পারেন অর্থাৎ কাস্টমার চাইলে কিন্তু এটা দিয়ে দিতে হবে তো যে কম্পোনেন্টগুলো যে জিনিসগুলো ব্যাংকের অন ব্যালেন্স শিটের যে জিনিসগুলো কাস্টমার যখন চাইবে একটা হচ্ছে যখন চাইবে সাথে সাথে দিয়ে দিতে হবে আর একটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর সে চাইবে তখন দিয়ে দিতে হবে অর্থাৎ আপনি কাস্টমারকে দিয়ে দিতে বাধ্য এই আইটেমগুলো আসলে ব্যাংকের জন্য লাইবিলিটি এই কারণে এখানে বলা হচ্ছে ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটি আমরা অনেক সময় লায়াবিলিটি একটু ভিন্ন অর্থে মানে আপনি হয়তো ভাবতে পারেন যে ব্যাংকের নিজস্ব মানে আছে আমরা যেমন ধরেন কেউ যখন ব্যাংকে টাকা জমা দিচ্ছে ব্যাংকের কাছে ক্যাশ বেড়ে যাচ্ছে আমরা কি জানি ক্যাশ এক ধরনের এসেট কিন্তু ব্যাংকের জন্য কিন্তু এই ক্যাশটা বেসিক্যালি এক ধরনের লাইবিলিটি কারণ এই ক্যাশটা আমাদের কাস্টমাররা আমাকে জমা জমা দিয়েছে আচ্ছা এখন ব্যাংকের জন্য ডিমান্ড লায়াবিলিটি কি কি ডিমান্ড লাইবিলিটি হচ্ছে ডিমান্ড ডিপোজিট ওর লাইবিলিটিস আর ডিফাইন্ড এস ডিপোজিট পেয়েবল অন ডিমান্ড থ্রু চেক ওর আদার ওয়াইজ দে আর দ্য অব্লিগেশন দ্যাট এ ব্যাঙ্ক মাস্ট ফুলফিল ইমিডিয়েটলি অর্থাৎ এখানে যে কম্পোলেন্টগুলো দেখবেন সেগুলো হচ্ছে এগুলোকে কেন ডিমান্ড লাইবিলিটি বলা হচ্ছে এটা পেয়েবল অন ডিমান্ড অর্থাৎ যখন চাইবে যার এখানে যার জিনিস যে যখন চাইবে তাকে সাথে সাথে আপনাকে দিয়ে দিতে হবে সে কিভাবে চাইবে চেকের মাধ্যমে চাইতে পারে বা অন্য কোন পদ্ধতিতে চাইতে পারে অর্থাৎ আপনি যখন একটা চেক ড্র করলেন ব্যাংকের কাছে ব্যাংক অবশ্যই সাথে সাথে আপনাকে পেমেন্ট করে দিতে বাধ্য এজন্যই তো বলা হচ্ছে যে ব্যাংক এই ব্যাংকের একটা Obligation যেটা ব্যাংক মাস্ট ফুলফিল এটা সাথে সাথে ইমিডিয়েটলি সাথে সাথে সে ফুলফিল করতে হবে তাহলে কোন কোন ক্ষেত্রে এই এই কম্পোনেন্ট গুলোকে আমরা ডিমান্ড लायबिलिटी বলছি দেখেন এই এগুলো মনে রাখবেন মুখস্থ রাখতে হবে আসলে মনে রাখার বা মানে ব্যাখ্যা করার কিছু নেই খুব বেশি মনে রাখার চেষ্টা করবেন শুধু এটুকু মনে রাখবেন ডিমান্ড ডিপোজিটের মধ্যে মানে ডিমান্ড লাইবিলিটির মধ্যে ডিমান্ড ডিপোজিটগুলো থাকবে মানে কাস্টমারের ডিপোজিট বা ইন জেনারেল আপনি ডিপোজিট যেগুলো জমা আছে ব্যাংকে আপনাকে সাথে সাথে দিয়ে দিতে হবে এগুলোই এক ধরনের ডিমান্ড লাইবিলিটি তো এই কম্পোনেন্টগুলো কি প্রথমে হচ্ছে অল কারেন্ট অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট ফ্রম ব্যাঙ্ক একটা ব্যাংকে যত ধরনের কারেন্ট অ্যাকাউন্ট আছে ব্যাংক টু ব্যাঙ্ক যে কারেন্ট অ্যাকাউন্ট এগুলো ছাড়া মানে ব্যাংকের কাছ থেকে যে কারেন্ট অ্যাকাউন্টগুলো আসছে এটা ছাড়া সকল কারেন্ট অ্যাকাউন্ট আপনার এক ধরনের ডিমান্ড ডিপোজিট এবং ব্যাংকের জন্য সেটা ডিমান্ড লাইবিলিটি সকল ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স এটাও ব্যাংকের জন্য একটা ডিমান্ড লাইবিলিটি অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স যেটা থাকে সেটা কিন্তু আসলে অ্যাক্সেস থাকে সেটা কাস্টমার যখন চাইবি তখনই কিন্তু তুলে নিতে পারবে ডিমান্ড পর্শন অফ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ডিমান্ড পর্শন ডিমান্ড পর্শন বলতে কি বোঝাচ্ছে ধরেন আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট আছে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে কি হয় যে কিছু আছে ডে ডে ইন ব্যালেন্সে আপনি প্রফিট দিচ্ছেন কিছু ইন্টারেস্ট দিচ্ছেন কিছু আছে যে এক মাস পর পর ইন্টারেস্ট হয় বা কিছু আছে তিন মাস পর পর সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট আছে এখন একজন লোকের একটা সেভিংস অ্যাকাউন্টে এক কোটি টাকা সে জমা রেখেছে এবং তার ইন্টারেস্ট বেড়ে সেটা এক কোটি দুই লাখ হলো যেটা তিন মাস পর সে পাওয়ার কথা এক্ষেত্রে এই যে ডিমান্ড পর্শন অর্থাৎ এক কোটি টাকা হচ্ছে তার ডিমান্ড পর্শন সে চাইলে আপনি দিয়ে দিবেন কিন্তু বাকি যে দুই লক্ষ টাকা জমে গেছে ইন্টারেস্ট বাবদ সেটা কিন্তু সে চাইলেই নিতে পারবে না আপনার ব্যাংকের পলিসি অনুযায়ী সে এটা যদি এমন হয় যে এক মাস পর পর পাবে বা তিন মাস পর পর পাবে তিন মাস পরে বা এক মাস পরে কিন্তু সে এই ওই পর্শনটা কিন্তু আবার ডিমান্ড পর্শন হয়ে যাবে ডিমান্ড লাইবিলিটি হয়ে যাবে ব্যাংকের জন্য অর্থাৎ যেটা আপনি যেই দিন এটা তাকে দিয়ে দেবেন বলে আপনার পলিসি নির্ধারণ করেছেন সেই দিন অতিক্রম হলে সেটা তার জন্য কিন্তু আবার ডিমান্ড আর যতদিন না ওই দিন না আসে অর্থাৎ ওই ডেট ওই সময়টা না আসে ততদিন পর্যন্ত শুধুমাত্র তার জমা করা অংশটা অর্থাৎ ডিমান্ড পোর্শনটাই হচ্ছে শুধু হচ্ছে ডিমান্ড লায়াবিলিটি ওভার ডিও ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আপনারা জানেন যে এফডিআর যখন করে একটা তিন মাসের ছয় মাসের তিন মাসের আগে কিন্তু সে এটা চাইলেই সে ভাঙতে পারবে না লিকুইড করতে পারবে না তিন মাস পরে গিয়ে এটা যখন ওভার হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার পলিসি অনুযায়ী নির্ধারণ করা আছে সেভাবে তারপর কল ডিপোজিট অ্যাকাউন্ট দেন ফ্রম এটাও অন ডিমান্ড যদি কল ডিপোজিট অ্যাকাউন্ট যখনই চায় তখনই দিয়ে দিতে হবে আনক্লেম ব্যালেন্স অ্যাকাউন্ট কোনো একটা অ্যাকাউন্টে যদি সে তার কিছু প্রাপ্য থাকে কোনো সে এখনো ক্লেম করেনি ক্লেম করলেই সে পেয়ে যাবে যেমন ধরেন এটিএম বুথে যখন ট্রানজেকশন করতে যায় কিছু এটিএম বুথের সিস্টেমের এরারের কারণে দেখা যায় আমি আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেল কিন্তু আমি টাকাটা পেলাম না তো এই টাকাটা কিন্তু আনক্লেম হিসেবে পড়ে থাকলো তো কাস্টমার যেদিনই যখনই আপনার কাছে ক্লেম করবে তখনই কিন্তু তাকে এটা দিয়ে দিতে হবে এই জন্য এটা ব্যাংকের একটা ডিমান্ড লাইবিলিটি তারপর ইন্টারেস্ট এক্রুড অনেভাবে অ্যাকাউন্ট এই সমস্ত অ্যাকাউন্টে যে সমস্ত ইন্টারেস্ট এক্রুড হয় আমি যেটা বললাম যে ইন্টারেস্ট এক্রুড হয়ে আছে এবং দিনে ইন্টারেস্টটা আপনি দেওয়ার কথা এরপর থেকে কিন্তু এটা একটা ডিমান্ড হয়ে যায় সে ধরেন আপনি যদি ডেলি ইন্টারেস্ট বেসিসে সেভিংস অ্যাকাউন্ট করেন তাহলে প্রত্যেক দিনের শেষে পরের দিনই তার এটা তার জন্য ডিমান্ড লাইবিলিটি যদি এমন হয় আপনি পলিসি আপনার ব্যাংকের পলিসি এক মাস পর পর সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট দেবেন ঠিক উনত্রিশ দিনের মাথায়ও কিন্তু এটা ডিমান্ড লাইবিলিটি থাকবে না কিন্তু তিরিশ দিন পার হয়ে গেলে সে যেটা ইন্টারেস্ট পোর্শন থাকে সেটা কিন্তু ব্যাংকের জন্য একটা ডিমান্ড লাইবিলিটি দেন আদার ডিপোজিট পে আই পাবলিক অন ডিমান্ড কিছু জিনিস আছে ব্যাংকের কিছু বিষয় আছে যেগুলো চাইলে কিন্তু পাবলিককে দিয়ে দিতে হবে যেমন আউট আউটস্ট্যান্ডিং বিল কোনো বিল যদি আপনার কাছে আউটস্ট্যান্ডিং থাকে অর্থাৎ বিল পেমেন্টের যে ডেট সেই ডেট পার হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঠিক যখনই চাইবে তখনই দিয়ে দিতে হবে পে অর্ডার যখনই চাইবে তখনই দিয়ে দিতে হবে টি টি আউটস্ট্যান্ডিং ড্রাফট যখনই চাইবে তখনই আপনাকে দিয়ে দিতে হবে তারপর কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট এটা আমি যে একটু আগের যে ব্যাখ্যাগুলো করেছি এগুলোর জন্য সে একই রকম ব্যাখ্যা প্রযোজ্য এগুলো যখনই কাস্টমার চাইবে তখনই দিয়ে দিতে হয় বলে এগুলো ব্যাংকের জন্য একটা ডিমান্ড লাইবিলিটি তারপর আরও কিছু ডিমান্ড লাইবিলিটি আছে আদার ডিমান্ড লাইবিলিটি ব্যাংকের জন্য সেটা হচ্ছে মার্জিন অল এলসি এলসি যখন ওপেন হয় তখন কাস্টমার কিছু মার্জিন দিয়ে এলসিটা ওপেন করে সেটাও কিন্তু কাস্টমারের ডিমান্ড লাইবিলিটি কাস্টমার যখন এলসিটা এক্সিকিউট হয়ে যাওয়ার পর অর্থাৎ এলসি পেমেন্ট টেমেন্ট হয়ে যাওয়ার পর যখন ওই মার্জিনটা পরে আছে পরে থাকে তার জিএলএ তখন সে যখনই চাইবে তখনই কিন্তু মার্জিনটা তাকে ফেরত দিতে হবে মার্জিনের গ্যারান্টি একই ব্যাখ্যা এরপর লকার কি সিকিউরিটি ডিপোজিট আপনার একটা লকার রাখার জন্য একটা সিকিউরিটি ডিপোজিট রাখলেন সে লকারটা আপনার কাছে সারেন্ডার করে দিল এরপর থেকে কিন্তু ব্যাঙ্ক বাধ্য তার টাকাটা তাকে ফেরত দিতে বাধ্য যেদিন সে চাইবে তখন তাকে ফেরত দিয়ে দিতে হবে তারপর আনক্লেম ডিভিডেন্ড ডিভিডেন্ড পেয়ে যেটা সেটা যখনই আপনি নির্দিষ্ট পর্ষেন্ট যেদিন ডিভিডেন্ডটা দেবেন বলে আপনি বলেছেন যে এক তারিখ ডিভিডেন ডিক্লেয়ার করা হল দশ তারিখ ডিভিডেন্ড দেওয়া হবে ঠিক এগারো তারিখ থেকে কিন্তু আপনি প্রতিদিনই এটা তার জন্য একটা ডিমান্ড লাইবিলিটি কারণ আপনি দশ তারিখের মধ্যে সেটা পেমেন্ট করেন বা ডিভিডেন্ডটা ওদেরকে দেওয়া হয়নি তারপর ক্রেডিট ব্যালেন্সের অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট একটু আগে আমি বলেছি যে কোনো অ্যাকাউন্টের যে ক্রেডিট ব্যালেন্স সেটাও কিন্তু ডিমান্ড লাইবিলিটি সিকিউরিটি ডিপোজিট অ্যাকাউন্ট এটা হচ্ছে অ্যামাউন্ট ডিপোজিটেড বাই দ্য সাপ্লায়ার অফ স্টেশনারি অ্যান্ড ফার্নিচার সিকিউরিটি দে আপনার এখানে যে তে যারা আপনাকে সাপ্লাই দেয় স্টেশনারি বা ফার্নিচার দিচ্ছে তাদের কাছ থেকে যদি আপনি একটা সিকিউরিটি মানি জমা রেখে তার সাথে চুক্তি করেন যে তুমি সিকিউরিটি মানি জমা দিতে হবে আমার সাথে ট্রানজেকশন করতে হলে অর্থাৎ আমার কাছে সাপ্লাই দিতে হলে তো এটাও আপনার যখন চুক্তি শেষ হবে বা যেদিন আপনার দেখা গেলো তার সাথে আপনার চুক্তি শেষ এরপরও যে সিকিউরিটিভ ডিপোজিট মান অ্যাকাউন্টের যে টাকাটা আপনি রাখছেন সেটা কিন্তু তাকে সাথে সাথে দিয়ে দিতে হবে তারপরে সানডে ডিপোজিট অ্যাকাউন্ট আমরা অনেক সময় বিভিন্ন যে ট্রানজাকশন করতে গেলে ভুল হলে বা অ্যাক্সিস কোনো ট্রানজাকশনের ডেবিট ক্রেডিটের প্রবলেম হলে আমরা সান্ডিতে রাখি তো সান্ডিতে রাখা মানে হচ্ছে এটা আমার কোনো ভুলে বা আমি কোনো একটা ট্রানজাকশন করতে গিয়ে এটা রাখতে বাধ্য হয়েছি এটা একটা ডিমান্ড ল্যাবিলিটি যে সাথে সাথে যখনই চাইবে তখনই এটা অ্যাডজাস্ট করে পেমেন্ট করে দিতে হবে এনি আদার মিসিলেনিয়াস ডিপোজিট পেয়েবল অন ডিমান্ড তারপর হচ্ছে টাইম লাইবিলিটি কি টাইম লাইবিলিটি হচ্ছে অল আদার ডিপোজিট হুইচ আর নট পেয়েবল অন ডিমান্ড অর্থাৎ যে ডিপোজিটগুলো আপনি চাইলেই কাস্টমারকে সাথে সাথে দিয়ে দিবেন না তার সাথে একটা নির্দিষ্ট পিরিয়ডিক চুক্তি আছে যে আপনি আমাকে যেমন এফ ডি ডিপিএস একটা চুক্তি থাকে যে নির্দিষ্ট একটা সময় পরে মেচিউর হবে তখন আপনি পাবেন তো এই ধরনের ডিপোজিটগুলোকে বলা হচ্ছে টাইম লাইবিলিটি যেগুলো অন ডিমান্ডে আপনি পেমেন্ট করতে বাধ্য না অন হুইচ চেক ক্যান নট বি ডন হ্যাভ ফিক্স টার্ম টু মেচিউরিটি এজ কল ডিমান্ড ডিপোজিট অর টাইম লাইবিলিটি অর্থাৎ টাইম ডিপোজিট অর টাইম লাইবিলিটি হচ্ছে ওইগুলো যেগুলো আপনি চাই

মানে টাইম লাইবিলিটি থাকবে না তখন কিন্তু ডিমান্ড লাইব্রেরিতে পরিণত হবে বাট যতদিন না মেচিউর হবে তার আগে কিন্তু এটা ব্যাংকের জন্য একটা টাইম লাইবিলিটি অর্থাৎ নির্দিষ্ট সময় পরে আপনাকে দিতে হবে তো টাইম ডিপোজিট বা টাইম গুলো কি কী আসলে ফিক্সড ডিপোজিট যেটা আমি একটু আগে বলেছি ফিক্সড ডিপোজিট বা স্পেশাল এস ডি অ্যাকাউন্ট যেটা যেটার জন্য আপনার নির্দিষ্ট একটা সময় থাকে যে দুই দিনের নোটিশ দিয়ে দেন আপনি অ্যাকাউন্ট ডেবিট করতে পারবেন বা ফিক্সড ডিপোজিট নির্দিষ্ট একটা মেচুরিটি সময় থাকে তিন মাস ছয় মাস এক মাস তারপর টাইম পর্শন অফ সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট যেটা হলো ওই যে সেভিংস আমি একটু আগে যেটা ব্যাখ্যা করেছি সেভিংস ব্যাঙ্ক ডিপোজিটের যে একটা অংশ থাকে যেটা আপনি নির্দিষ্ট সময় পরে আপনি তাকে পেমেন্ট করবেন অর্থাৎ ইন্টারেস্ট বা প্রফিট জমা হলো এখন আপনি এক মাস পরে তিন মাস পরে দেবেন এটাও কিন্তু একটা টাইম লাইবিলিটি দেন শর্ট টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট একই সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য আপনি যদি ডিপোজিট রাখেন নির্দিষ্ট সময় আগ পর্যন্ত সেটা টাইম লাইবিলিটি রিকারিং ডিপোজিট এটাও ব্যাখ্যা করেছি ইন্টারেস্ট এক্রুড অন অল এব অ্যাকাউন্টের ইন্টারেস্ট এক্রুড হয়ে আছে কিন্তু এখন ইন্টারেস্ট পে করার জন্য যে সময় সে সময় আসেনি তো যতদিন না সময় আসবে ততদিন কিন্তু এটা একটা ব্যাংকের জন্য টাইম লাইবিলিটি আদার টাইম লেবিলিটিকেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্টাফ পেনশন এগুলো সব একই রকম যে আমরা যে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা জমা রাখছি বা পেনশনের ফান্ডে চক টাকা জমা রাখছি এমপ্লয়েজ সিকিউরিটি ডিপোজিটের টাকা এগুলো এক এক ব্যাঙ্কে এক এক নামে ইউজ হয় আলটিমেটলি সবগুলোর উদ্দেশ্য একই আমার এমপ্লয়িদের ভবিষ্যতে একটা তহবিল কালেক্ট করা তারপর স্টাফ গ্যারান্টি ও সিকিউরিটি ফান্ড তারপর কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইন্স্যুরেন্স ফান্ড তো এই এই জিনিসগুলো হচ্ছে আপনি যে টাকাটা ওখানে জমা রাখছেন ব্যাংকের একটা অ্যাকাউন্টে জমা রাখছেন তো এই টাকাটা কিন্তু আপনি চাইলেই আপনার এমপ্লয়িকে সাথে সাথে দিয়ে দেবেন একটা নির্দিষ্ট সময়ের পর সে যখন অফিসরে যাবে সে যখন চাকরি ছেড়ে দেবে কিংবা সে ট্রান্সফার হয়ে অন্য কোথাও অন্য কোনো ব্যাঙ্কে চলে গেল তো এই এই সমস্ত ক্ষেত্রে দেবেন এটা যতদিন না পেমেন্ট করার সময় আপনার হাতে আসছে যে উদ্দেশ্যের জন্য আপনি টাকাটা জমা রাখছেন সেই উদ্দেশ্য পূরণ যতদিন না হবে ততদিন ব্যাংকের জন্য একটা টাইম লাইবিলিটি দেন ওই সময়ের পরে যেমন আজ আমার ধরেন পেনশন অ্যাকাউন্টে বা প্রভিডেন্ট ফান্ডে দশ লক্ষ টাকা জমা হলো এটা আমার জন্য আমি কিন্তু এখন চাইলে নিতে পারবো না এটা ব্যাংকের জন্য টাইম লাইবিলিটি কিন্তু আমি রিজাইন দিলাম অন্য ব্যাংকে চলে গেলাম যেদিন চলে গেলাম ব্যাংক আমাকে রিলিজ দিল তারপর থেকে কিন্তু ব্যাংকের এটা টাইম লাইবিলিটি থাকবে না এটা ডিমান্ড লাইবিলিটি হয়ে যাবে কারণ এটা আমার প্রাপ্য এবং ব্যাংকের পলিসি যদি হয় যে কেউ রিলিজ দেওয়ার এক মাস পরে পাবে তাহলে এক মাস পরে গিয়ে সেটা ডিমান্ড লাইবিলিটি হবে এক মাস পর্যন্ত সেটা টাইম লাইবিলিটি থাকবে আর যদি এমন হয় পলিসি যেদিন সে রিলিজ দিবে সেয়ের পর থেকেই তার প্রাপ্য তাহলে আমার ওই দিন থেকে এটা ডিমান্ড লাইবিলিটি হয়ে যাবে আর যতদিন ওই ধরনের সিচুয়েশন তৈরি হয় ততদিন এটা ব্যাংকের জন্য টাইম লাইবিলিটি দেন এনি আদার মিসিলিয়ান্স লাইবিলিটি পেয়ে অন নোটিস আফটার স্পেসিফিক পিরিয়ড মার্জিন অ্যাকাউন্ট ফরেন কারেন্সি যে মার্জিন অ্যাকাউন্ট এটা একটা আপনি মার্জিনটা ঠিক কতদিন পরে দেবেন আগে থেকে বলা থাকে এই জন্য ওই দিনের আগ পর্যন্ত সেটা আপনার টাইম লাইবিলিটি তারপর লাইবিলিটি টুয়ার্ডস ফরেন ব্যাংক অন্যান্য ব্যাংকের সাথে কিছু লাইব্রেরি থাকে যেটা একটা নির্দিষ্ট সময়ের পরপর পরিশোধ করতে হয় তো যতদিন না পরিশোধ করলেন ওই সময় পর্যন্ত এটা টাইম টাইম ট্রেড ধরনের আশা করি আপনাদের উপকারে আসবে তা বলেছি একটু মনে রাখার চেষ্টা করবেন পরীক্ষা যদি কম্পোনে গুলো আসে ইনশাল্লাহ আপনারা লিখতে পারবেন সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ